ভাই বোনের বন্ধন। শহরের এক প্রান্তে রায় পরিবার বাস করত। রায় দম্পতির এক ছেলে ও এক মেয়ে ছিল, মিনি ও পিকু। দুই ভাই বোনের মধ্যে যেমন মিল ছিল তেমনি সারাক্ষণ খুনসুটে লেগেই থাকত। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে মিনি ভাবছিল, আজ ভাইকে একটা সারপ্রাইজ দেব, ওর প্রিয় চকলেট পেলে খুব খুশি হয়ে যাবে। ভাই, এই ভাই, 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 এই ভাই, ভাই। ওফ, স্কুল থেকে ফিরতে না ফিরতেই শুরু হয়ে গেল। কি হলো, এত চিৎকার করছিস কেন? কি হলো বেবি, ডাকছিস কেন? এই নে তোর প্রিয় চকলেট। তুই আজও টিফিনের টাকা দিয়ে আমার জন্য চকলেট এনেছিস? তুই খুশি হলেই আমি খুশি। দিদি চল না একটু খেলবো। দেখতে পাচ্ছিস না, আমি এখন মেকআপ করছি, তুই বরং একা একা খেল। দিদি আমার সাথে একটুও খেলে না, সারাদিন শুধু মেকআপ করে। একদিন আমি মেকআপ বক্সটা লুকিয়ে রাখবো, বেশ হবে। এমনই এক সময়ে যখন দিদি ঘরে ছিল না, তখন পিকু মেকআপ বক্সটা লুকিয়ে রাখার প্ল্যান করল। যা ভেঙে গেল, এবার কি হবে? এটা তো দিদির প্রিয় মেকআপ বক্স ছিল। কি হলো রে ভাই, এ কি, এই মেকআপ বক্সটা কি করে ভাঙলো? মেকআপ বক্সটা ভেঙে যাওয়ায় মিনির খুব মন খারাপ, তাই সে খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ঘরে বসে কাঁদতে থাকলো। আর এই দেখে পিকুরও খুব মন খারাপ হয়ে গেল। দিদিকে এইভাবে দেখতে একদম ভালো লাগছে না। কাল ভাই ফোটা কিছু একটা করতেই হবে আমাকে। দেখি তো আমার পিজি ব্যাংকে কত টাকা জমলো। ফোটা এই দিদি তোর গিফট, মেকআপ বক্স। কি সুন্দর, এটা তো আমার প্রিয় মেকআপ বক্সের মতোই, আমি খুব খুশি হয়েছি। এইভাবেই চিরকাল বেঁচে থাকুক ভাই বোনের বন্ধন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আমি নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।